মাওলানা মামুনুল হক একটি আর্টিকেল লিখেছেন দিন প্রতিষ্ঠার জন্য কয়েকটি শর্তের মধ্যে প্রধান শর্ত বলেছেন সশস্ত্র জিহাদ হবে, আপনি কি একমত? না হলে কেন? আমি বই পড়িনি। দিন প্রতিষ্ঠার জন্য সশস্ত্র জিহাদ লাগে কোরআন হাদিস পড়ে আমি এসব জানিনি। দিন প্রতিষ্ঠা হয় দাওয়াতের মাধ্যমে, প্রতিষ্ঠিত দিন সংরক্ষিত হয় জিহাদের মাধ্যমে। জিহাদ করে রাসূলুল্লাহ সাল্লাম দিন প্রতিষ্ঠা করেননি। রাসূলুল্লাহ সাল্লাম দাওয়াতের মাধ্যমে মদিনায় দিন প্রতিষ্ঠা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরে এই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে, ইমানদারদের ইমান আমল হেফাজত করতে তিনি আল্লাহ তাআলা জিহাদ মাশরু করেছেন। জিহাদের শর্ত হল রাষ্ট্রপ্রধান, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন দুনিহি, রাষ্ট্রপ্রধানকে সামনে রেখে যুদ্ধ করতে হবে। কাজে দিন প্রতিষ্ঠা বলতে যদি রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তো রাষ্ট্রের আগে তো জিহাদ হয় না, রাষ্ট্রের পরে জিহাদ হয়। আর যদি দিন প্রতিষ্ঠা বলতে রাষ্ট্র আছে, রাষ্ট্রপ্রধান আছে, দিন নেই, তাহলে রাষ্ট্রপ্রধানের আন্দারে জিহাদ করা যাবে।